হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা, তো ঘুম থেকে উঠলাম একটু আগে, তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন আমরা একটা জায়গায় যাব। তো কে কে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে এখন নিচে নামছি। তো এবার রওনা দেওয়ার পালা। তো তো বাজে, তাই মন্দির বন্ধ ছিল। এটা সকালবেলায় আর বিকালবেলা খোলা থাকে। তো আমরা মেইনলি পুজো দেওয়ার জন্য যাইনি, আমরা এমনি ঘুরতে গেছিলাম বলে আর আমরা টাইমটা মেনটেন করিনি। তো পুরো মন্দিরটা আমি এবার তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরাও ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি আমার লাইফেই ফার্স্ট টাইম ওখানে গেলাম। তো গিয়ে তো আমার খুবই ভালো লেগেছে। এই হলো মন্দিরের মেন গেট, যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম ভিতরে। আর পাশে দেখো রয়েছে লাল রঙের, ওটা একটা কালী মন্দির। আর ওখানে ছাউনি দেওয়া, ওখানে সবাই মোমবাতি ধূপ এগুলো জ্বালায়, সেটাই দেখলাম আমি। তো মন্দিরটা ঘুরে ঘুরে আমরাও দেখছিলাম, আর কিছুক্ষণ ওখানে বসেও ছিলাম। এমনি দুপুরবেলা প্রচণ্ড গরম, কিন্তু ওখানে যেহেতু পাশেই বিরাট বড় পুকুর রয়েছে, খুব হাওয়া হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম, ঘুরলাম। তো এই হলো মন্দির, আর ওই পুকুরে অনেকে স্নানও করছিল। বেশ কিছুটা সময় আমরা মন্দিরে কাটালাম। তো এই মন্দির যেহেতু শিব মন্দির, তো পয়লা বৈশাখে চড়ক পুজোর সময় এখানে অনেক লোকের আগমন হয়, মানে এখানটা তখন জমজমাট থাকে। তো মেইনলি চড়ক পুজো এখানে খুব ধুমধাম করে পালিত হয়। আর পয়লা বৈশাখের সময় ওই যে পুকুরের মধ্যে যে
প্রাচীন বিগ্রহটা থাকে ওটাকে তুলে আনা হয়, এনে ওটাকে পুজো করে আবার পয়লা বৈশাখের দিন ওটাকে রেখে আসা হয়। তো এইটুকুই আমি জানি মন্দির সম্বন্ধে। তো এখন আমরা মন্দিরে প্রণাম করে বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছি। তো রাস্তায় বেরিয়ে আমাদের এক অতিথির সাথে দেখা হলো। তো অতিথিটা এতই ভালো, এতই ভালো, ওকে দেখে আর বিস্কুট না দিয়ে পারলাম না। তো পিকু এখন ওকে বিস্কুট খেতে দিচ্ছে। তো তোমরা দেখো ও বিস্কুটগুলো খাবে। ও খাওয়ার পরে আমরা যখন গাড়িতে উঠছি ও আবার চলে এসেছে গাড়ির কাছে, মানে রাস্তার এপাশে ও খাচ্ছিল, রাস্তার ওপাশে গাড়ি ছিল, ও আবার ঘুরে ফিরে গাড়ির কাছে চলে গেছে খাবার চাইতে। পিকু বললো এখন আর হবে না, আমরা চলে যাচ্ছি। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো মন্দিরটা তো আমার খুব ভালো লেগেছে, আবারও নিশ্চয়ই কখনো আসা হবে যদি ঠাকুর চায়। তো আমরা এখন রাস্তায়। আমাদের বাড়ি ফেরার পথে আমাদের বনগাঁর এক নামকরা ফুচকার দোকান পড়ে। তো আমরা এখন সেখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এখান থেকে আমরা আবার ফুচকা খাবো, খেয়ে তারপরে আবার বাড়ি যাব। এবার আমরা বনগাঁয় ঢুকে গেছি। তো এবার আমরা কিছু ফল নেব। তো কিছু ফল নিয়ে তারপরে বাড়ি যাব। তো পিকু ওখানে ফল কিনছে। তো দেখো আম গাছে আমটা কোথায় চলে এসেছে। তো আমি কিন্তু গাড়ির ভেতর থেকে ভিডিওটা করেছি, মানে গাড়ির কাচের উপরে আম চলে এসেছে, মানে গাছের ডালগুলো এত নিচু হয়ে গেছে। তো তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। তো আর দেখো একটা থোকায় কতগুলো আম হয়েছে, ওই জন্য ডাল ভারী হয়ে গিয়ে নিচের দিকে নেমে এসছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।